অভিনয়ের বাইরে গিয়ে নতুন জার্নি শুরু করলেন আলিয়া ভাট। এতদিন তিনি বহু প্রযোজকের ছবি করে এসেছেন, এবার তিনি নিজে প্রযোজকের ভূমিকায়, আর তার প্রথম প্রযোজিত ছবি ডার্লিংস। সম্প্রতি এই ছবির টিজার প্রকাশ পেয়েছে। ডার্লিংস সিনেমায় আলিয়ার সঙ্গে দেখা যাবে শেফ আলী শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউকে। পুরো টিজারে একটি ব্যাং ও বিচ্ছুর রোমাঞ্চকর এক যাত্রার গল্প বলতে শোনা গেল আলিয়াকে। সেই ব্যাং যে বিজয় আর বিচ্ছু যে আলিয়া, তা বুঝতে অসুবিধা হয়নি দর্শকের। গল্পের শুরু বিজয় ও আলিয়ার প্রেম কাহিনী দিয়ে শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই দর্শকের মনে তৈরি হতে থাকে নানা প্রশ্ন। টিজার থেকেই ছবি নিয়ে সাসপেন্স তৈরি হয়েছে। আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন শেফ আলী শাহ। ছবিতে মা মেয়ে নিজেদের জীবনযুদ্ধ কিভাবে চালিয়ে যাচ্ছেন তার চিত্র ফুটে উঠবে। সিনেমাটি পরিচালনা করেছেন জসমিত কে রিন। পরিচালক হিসেবে এটি তার প্রথম সিনেমা, আর এটি আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ইন্টারনাল সানশাইন প্রোডাকশনেরও প্রথম সিনেমা। এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস। আগামী 5 আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ডার্লিংস।